আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাওরিত হাসিন ফ্রম নাওরিত হাসিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন বছরের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। 2021 সালের শেষ দিনটি কীভাবে কাটালাম আমরা সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। লাকিলি বছরের শেষ দিনটি শুক্রবার ছিল, তাই লাঞ্চে তো কিছু ভালো মন্দ থাকতেই হয়। তো এখানে আমি আজকে পোলাও রান্না করব, আর পাকিস্তানি মুরগি ছোট ছোট যে দেশি আলুগুলো আছে সেগুলো দিয়ে রান্না করব। সেজন্য একটু কষিয়ে নিচ্ছি। আজকের মুরগিটা আমি গ্রিন চিলি পেস্ট দিয়ে রান্না করেছি, অর্থাৎ কাঁচামরিচকে আমি প্রথমে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর সেটাই ইউজ করি লাল মরিচের বদলে। তো এভাবে আপনারাও ট্রাই করতে পারেন যে কোনো শীতকালীন সবজিতে অথবা শীতকালীন যে হাঁস রান্না করা হয় সেখানেও ইউজ করতে পারেন, তার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। আর এদিকে পাশের চুলায় আমি কিন্তু পোলাও বসিয়ে দিয়েছি। এখানে 2 কাপ চিনি গুঁড়া চালকে প্রথমে ঘিতে ভালোভাবে ভেজে তারপর ঠিক ডাবল পরিমাণ পানি আমি অ্যাড করে তারপরে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এতো ছোটো ছোটো যে দেশি আলুগুলো আছে আমি সেগুলো প্রথমে সিদ্ধ করে চামড়াটা ফেলে দিয়েছি। তো এখন আলতো হাতে ভেঙে সেগুলো আমি মুরগির সাথে মিক্স করে দিয়ে পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। যেহেতু আজকে প্লেন পোলাও রান্না করছি, তাই ভাবলাম বাচ্চাদের কাছে অ্যাট্রাক্টিভ করার জন্য কিছুটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো ফুড কালার অ্যাড করার পর আমি এখানে কিছু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতো কেওড়া জল। তারপর আমি ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে আরও 5 মিনিট দমে রেখে দিই ভাতটা যেন ভালোভাবে ফুটে আসে। এদিকে আমার পাকিস্তানি মুরগি রান্নাও প্রায় হয়ে গিয়েছে। তো মুরগিটা চুলা থেকে নামানোর আগে এখানেও অল্প কিছু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এখন রান্না করব মিক্সড চাইনিজ ভেজিটেবল। সেজন্য একটি প্যানে তেল গরম করে অল্প কিছু ফালি করা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর 1/2 কাপ মতো ম্যারিনেটেড চিকেন কিউব দিয়ে দিলাম। চিকেন কিউবগুলো 5 মিনিট লো হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। আমি এখানে চিকেনগুলো ম্যারিনেট করার জন্য 1/2 চা চামচ ভিনেগার, পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ মতো আদার রস ইউজ করেছি। আর আপনারা চাইলে এখানে সয়া সসও ইউজ করতে পারেন। আমার অ্যাভেলেবল ছিল না বাসায় এই মুহূর্তে, সেজন্য আমি সয়া সসটা স্কিপ করেছি। তো যার কারণে কালারটা একেবারে সাদা এসেছে। সয়া সস দিলে কালারটা একটু হলদে ভাব চলে আসতো আর কি। তো এখানে চিকেনটা সিদ্ধ হওয়ার পর আমি আগে থেকে সিদ্ধ করা কিছু ভেজিটেবল দিয়ে দিয়েছি। ভেজিটেবলের মধ্যে আমি এখানে ইউজ করেছি আলু, ব্রকোলি আর 2 ধরনের ক্যাপসিকাম, ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম। তো এই সবগুলো ভেজিটেবল দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আরও কিছু ফালি করে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা পানি অ্যাড করে আমি এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য আরও 5 মিনিট ওয়েট করব। তাছাড়া আলু আর ব্রকোলি আমি আগেই কিছুটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, জাস্ট একটা বলক আসলেই যথেষ্ট। আর এখানে আমি একটা কর্নফ্লাওয়ারের স্লারি রেডি করে নিচ্ছি। তো এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে খুব অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভেজিটেবলে যখনই বলক চলে আসবে তখন কর্নফ্লাওয়ারের স্লারিটা এখানে অ্যাড করে দিব। তো এখন মিক্সড ভেজিটেবলে একটা বলক চলে আসার সাথে সাথে আমি কর্নফ্লাওয়ারের স্লারি যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন ভেজিটেবলগুলো ভেঙে না যায়। আর মেক শিওর করতে হবে এই চাইনিজ ভেজিটেবলে সবসময় অন্য যেসব ভেজিটেবল আছে সেগুলো ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে সেটা। তো আমার ভেজিটেবল এখন রেডি, পোলাও রেডি হয়ে গিয়েছে। এইদিকে পোলাওয়ের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো, আর সেই সাথে আমার মুরগিটাও রান্না হয়ে গিয়েছে।
শীতকালে কিন্তু যে কোনো ধরনের দেশি মুরগি অথবা গরু মাংস আমরা কিন্তু এই কাঁচামরিচের পেস্ট ইউজ করে রান্না করি, খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন, লাল মরিচের বদলে জাস্ট কাঁচামরিচের পেস্ট অ্যাড করলেই হবে। তো এদিকে জুমার নামাজ পড়ার জন্য বাবার সাথে আমার বাচ্চারা মসজিদে যাচ্ছে আজকে অনেক দিন পর, সেজন্য আহলান খুব বেশি এক্সাইটেড ছিল। নামাজ শেষ করে সবাই এখন বাসায় চলে এসেছে, তাই আমি লাঞ্চটাও এখন টেবিলে দিয়ে দিচ্ছি। বছরের শেষ দিনটাকে একটু সেলিব্রেট করার জন্য নিজের হাতে পরম যত্নে রান্নাবান্না করে ফ্যামিলি মেম্বারদের খাওয়ানো ছাড়া আমার আসলে খুব বেশি একটা চাওয়া পাওয়া ছিল না। তো এর চেয়ে আসলে আর কিছু লাগেও না। তো যাই হোক, খাবারগুলো কিন্তু আজকে অসম্ভব মজা হয়েছিল, বাচ্চারা খুবই এনজয় করেছে। স্পেশালি আহলানের জন্য এই যে কালারফুল পোলাওটা একেবারে নতুন ছিল, সেজন্য সে কিন্তু খুব মজা করে খেয়েছে, একেবারে আগ্রহ নিয়ে মন দিয়ে খেয়েছে। আর এখন যদি বলি 2021 সালে আমি কী পেয়েছি বা কী হারিয়েছি, তাহলে শুধুমাত্র বলতে পারবো 2021 সালের দিকে ফিরে তাকালে মনে হয় ফ্যামিলির সবার সাথে এখনও পর্যন্ত সুস্থভাবে যে এক ছাদের নিচে আছে এটাই অনেক বেশি। আমার চারপাশে দূরের হোক বা কাছের অনেককেই দেখেছি আপনজন হারানোর হতাশা, তাদের জন্য তো আসলে আমার কোনো ভাষা নেই। তবে আমাদের সবার আগামী দিনগুলো যেন সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে শুধুমাত্র সেটাই আমি চাইতে পারি। এদিকে সন্ধ্যায় আমরা সবাই বের হয়ে পড়েছি যমুনা ফিউচার পার্কে। তো এসেছি অ্যাকচুয়ালি কিছু গিফটস কিনবো, আর সেই সাথে আমার কিছু শপিং করতে হবে। সেজন্য আসলে এই বেশ কয়েকদিন ধরে আমি শুধুমাত্র শপিংয়ের উপরে আছি, হয় অনলাইনে হোক বা ফিজিক্যালি হোক, শুধু শপিং করে যাচ্ছি। আসলে সামনে কিছুদিন পর আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আমি কী কী শপিং করেছি এই কয়েকদিনের ভিতর, সব কিছুই আপনাদের সাথে সামনের কোনো একটা ব্লগে হয়তো শেয়ার করব। তো আজকে আসলে আমি বেসিক্যালি এসেছিলাম কিছু পার্টি শো কেনার জন্য। তো আসলে আমি চুজ করতে পারছিলাম না যে কী কিনবো আর কী কিনবো না। সেটা আসলে এখানে পার্টি শো বলতে খুবই হাই হিলের মধ্যেই ছিল সব কিছু কালেকশান, তো যার জন্য আমি একটু কনফিউজ ছিলাম, যেহেতু হাই হিল পরার অভ্যাস এখন একেবারেই নেই। সেজন্য আর এইদিকে নিউ ইয়ার এবং ক্রিসমাস উপলক্ষে যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টটা কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে, তাই চিন্তা করলাম কিছুটা ভিডিও ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো দেখে আপনাদের ভালো লাগবে। এই তো নতুন বছরের আগমনে পুরো ঢাকা শহরবাসী একসাথে ফায়ার ওয়ার্ক করছে, তারপর হচ্ছে অসংখ্য অসংখ্য ফানুস উড়াচ্ছিল। তো আমরা এগুলো এনজয় করার জন্য এসেছিলাম ছাদে। আসলে খুব কমই আমাদের ছাদে ওঠা হয়, আমার হাজবেন্ড তো একেবারেই আসে না কখনো ছাদে। তো ওই দিন রাত্রিবেলা ছাদে এসে উনি কিন্তু খুবই এনজয় করেছেন। আর এই যে ফানুসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু শেহরান এবং ওর ফ্রেন্ড আমাদের বাসার সামনে ছাদে গিয়ে উড়িয়েছিল ফানুসটা। তো যাই হোক, সবখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে, দেখে অনেক অনেক ভালো লেগেছে। পুরো ঢাকা শহর মনে হচ্ছে একসাথে আলোকিত হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই আমাদের সকলের জীবনে যেন 2022 সাল আশার আলোয় আলোকিত হয়, এই কামনায় আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি আমার আজকের এই ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে, আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।